তো হ্যালো গাইজ, আমি এখন সাইকেল চালাচ্ছি এবং দুষ্টুকিদের একটা এপিসোডে তোমাদের আবার ওয়েলকাম। তো তোমরা ভাবতে পারো যে আমি কোথায় আছি, কারণ এটা তো দুর্গাপুর নয়। যাই হোক, কালকে আমি আমাদের দেশের বাড়ি এসেছি এবং সেটা কাটোয়ার অন্তর্গত দাঁইহাট বলে একটা জায়গাতে, এবং আমাদের গ্রামের নাম নলাহাটি। তো কিছুদিন আমি এখানে থাকবো, কারণ কি আমি প্রায় 2 বছর আসা হয়নি আমার বিভিন্ন কাজে এবং পড়াশোনার জন্য। এবং এখানে আমাদের নিজেদের একটা কালী পুজো আছে, সেখানে পুজো দেওয়ার জন্য আমি মেনলি এসেছি এখানে। তো আমরা এসেছি এবং কোথাও এখানকার কোনো কিছু কভার করবো না, সেটা তো হয় না। তো শ্রেয়া নেই আমার সাথে, তাই জন্য আমাকে সেলফি ক্যামেরাতে করতে হচ্ছে। যাই হোক, এবং আমি এখানের এখন একটু বেরিয়েছি সাইকেল নিয়ে, দেখা যাক কি কি কভার করা যায়। এখানের কিছু কিছু জিনিস কভার করার ইচ্ছা আছে, তবে এখানে বৃষ্টি এবং ঝড় হচ্ছে, তো আমি জানি না। বাট আমি একদম মন থেকে চেষ্টা করব যে যাতে কিছু কিছু জায়গা কভার করা যায়। এবং এখানে একটা খুব ফেমাস, যেটাকে পেটাই পরোটা বলে, সেটা এখানে পাওয়া যায়, এবং এখানকার মিষ্টি মুন্ডা খুব ভালো। যাই হোক, চলো। হ্যাঁ, আমি পাইনি বাজারে গিয়ে কিছু খাবারের জিনিস, কিন্তু ওই যে পিছনে আমার বাড়িটা দেখতে পাচ্ছ ব্লু কালারের, ওটা আমার বাড়ি। তো আজকে এখান থেকে একটু দূরে, 7 কিলোমিটার দূরে কাটোয়া বলে আছে একটা জায়গা। কাটোয়াটা একটা অ্যাকচুয়ালি একটা টাউন, তো ওইখানে গিয়ে আজকে কিছু এক্সপ্লোর করব, সেটা একটা ভিডিওতে। তো ভাবলাম বরঞ্চ গ্রামের ট্যুরটা দিয়ে দিই, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের বাড়ি, এবং এখানে বকুলতলা, এটার ব্যাপারে একটা লেজেন্ড আছে, স্টোরি আছে, যে এখানে নাকি এই যে ওই যে আমাদের মন্দির তোমরা যদি দেখতে পাও, তো ওই মন্দিরটা, ওই যে মন্দির, ওই মন্দিরটা থেকে ভগবান এসেছিলেন এবং এখানে বসেছিলেন, জল চেয়েছিলেন। আমরা অ্যাকচুয়ালি শরিক, তো কয়েকটা ফ্যামিলি থেকে জল চেয়েছিলেন, এবং তারপরে এটা হচ্ছে আমাদের মন্দিরের যিনি পুজো করেন, মলয় জেঠু, তার বাড়ি। দেখো কি সুন্দর সুন্দর পুকুর এখানে। আগে, এখন তো এখানে মাছ চাষ করা হয়, বাট আগে এখানে কি হতো যে এখানে কালী পুজোর সময় মেলা বসলে এখানে বোট ফোট আসতো। তো যাই হোক, তো এরকম রাস্তা, এরকম একদম বাঁধানো রাস্তা, এবং খুবই এখানে আসলে এত শান্ত পরিবেশ যে খুব ভাল লাগে। মানে একা একা ঠিক আছে, রাত 8টার পরে কিছু থাকে না, বাট মানে ওই যে ডিন অ্যান্ড বাসেল ক্ল্যাচার্স অ্যান্ড ক্ল্যামার্স থাকে শহরে, সেটা থেকে অনেকটা শান্ত যারা আমাদের মতো একটু শান্ত প্রিয়, একটু ঠান্ডা জায়গা ভালোবাসে, তাদের জন্য এই জায়গাটা খুবই ভালো। দেখো কত হাঁস, তোমরা দেখলে এই যে এটা মন্দির, এবং এরকম মন্দির, ওখানে আমার এক কাকা দাঁড়িয়ে আছে, জানে না আমি এসেছি। চলো আগে কথাটা বলে নি, তারপরে আবার ফিরে আসছি। দেখছো এটা আমাদের মন্দির, এবং এটা হচ্ছে তসলা, এখানে বলি হয়, এবং এখনো পর্যন্ত এখানে বলি প্রথাটা আছে, যদিও বা কিন্তু কালী পুজোর সময়তেই হয়। এটা হচ্ছে মায়ের, এটা হচ্ছে পাটা বলা হয়, এটার উপরেই মাকে প্রত্যেকবার এখানে মাটি এনে এখানে এখানেই মাকে প্রতিষ্ঠা করা হয়, এবং তারপরে পিছনে আটন আছে, যেটা কালকে পুজোর সময় তোমাদের দেখাবো।
অ্যাকচুয়ালি ওই যে বাড়িটা দেখছো ওইখানে ব্লু কালারের, ওই বাড়িটা আমাদের, কিন্তু অ্যাকচুয়ালি আমার বাবার আদি বাড়ি ছিল এইখান দিয়ে সোজা এই রাস্তাটা দিয়ে গিয়ে কাশ্যপ পাড়া বলে একটা জায়গা আছে ওখানে। পরে আমার দাদু ওখানে বাড়িটা কারোর কাছ থেকে কিনে আবার নতুন করে বানায়, কারণ কি আমাদের নতুন বাড়ি বানানো আমাদের অ্যালাউ ছিল না, কারণ আমাদের কুল দেবতার কোনো মন্দির সেরকম ছিল না বলে। এখন হয়ে গেছে, এটা শিব মন্দির, এখানে শিব পুজো হয়। এবং কত গ্রিনারি দেখো, তো এই হচ্ছে রাস্তা। এবং কাশ্যপ পাড়ার বাড়িটা দেখাচ্ছি, সেইখানেই সেই আমার যে বললাম যে কাকা আছেন, তো ওনারা এখনো সেই আদি বাড়িতেই থাকেন, তো সেই বাড়িটাও দেখাবো। এই রাস্তাটা দিয়ে আমাদের ওই ওই কাশ্যপ পাড়াতে আমাদের অনেক মানে আমার দাদুর সব ভাইদের বাড়ি এবং এক দাদারও বাড়ি। এখানে দেখো দুটো পুকুর আছে, আর আমাদের একটা পুকুর আছে সেটাও দেখাবো। ওই দিকে যে রাস্তাটা দিয়ে সোজা মন্দিরের পাশ দিয়ে সেটা চলে যায় জগন্নাথপুর বলে একটা আর একটা গ্রাম আছে সেই দিকে। তো এই রাস্তাটা খুবই মানে আর কি লম্বা এবং এত গরমে, আর গ্রামের ট্যুর আমাদের ছোট মতো গ্রাম, অনেক বেশি বড় গ্রাম নয়। দেখো এইদিকে পুকুর, এইদিকেও পুকুর ছিল, এই পুকুরটা এখন বুঝিয়ে দেওয়া হয়েছে, কারণ এটা খুবই নোংরা টাইপের মানে ডোবাতে কনভার্ট হয়ে গেছিলো সময়ের সাথে সাথে। এই বাগানটা দেখছো, এই বাগানটা আমাদের, এই যে সুপুরি গাছগুলো, এই সুপুরি গাছগুলো আমরা আন্দামান থেকে নিয়ে এসেছিলাম, এখন এগুলোতে সুপুরি হয়। এই যে পুরো লাইন দিয়ে সুপুরি গাছ লাগানো আছে, কয়েকটা মনে হয় আন্দামান থেকে আনা হয়েছিল, সবগুলো না হলেও, তবে আন্দামান থেকে কিছু সুপুরি গাছ আছে। এখানে আম গাছও আছে ভিতর, এবং আগে বেড়া টেড়া ছিল, এখন বেড়া টেড়া সব ভেঙে গেছে। এই বাড়িটা আমার দাদুর এক ভাইয়ের বাড়ি, এবং ওই দিকে আমাদের কিছু জায়গা আছে। এবং এই যে এইটা হচ্ছে আমাদের কাশ্যপ পাড়া, এবং এই শিব মন্দিরটা নিয়েও অনেক লেজেন্ডারি স্টোরি আছে, এখানেও খুব বাবা খুব জাগ্রত। এবং এই যে বাড়িটা দেখছো এটা হচ্ছে আমাদের সবচেয়ে আদি বাড়ি, মানে আমার আমার বাবার, আমার দাদুর, তার তার বাবার, এই বাড়িটা হচ্ছে সবচেয়ে আদি বাড়ি। এবং এই বাড়িটা তো সন্ধ্যেবেলায় আসবো, এখানেও ভগবান শিবের পুজো হয়। এটা হচ্ছে কাশ্যপ পাড়া, এই বাড়িটা যেটা পাশে আছে সেটা আমার দাদুর দাদার বাড়ি, এবং সবাই এখন মারা গেছেন আমার দাদুরা, শুধু এই দাদু এখনো আছেন। এনার সাথে দেখা করবো সন্ধ্যেবেলা যদি টাইম হয়। বাবা এ তো বহুত তেজ, হায় কে যায় কে যায়। তো এই হচ্ছে বাড়ি, তো এবার যাচ্ছি আমাদের পুকুরের দিকে, চলো দেখি। দেখো এইখান থেকে আবার এরকম রাস্তা, এবং এই রাস্তাগুলো এখনো তৈরি হয়নি, মানুষ কতটা স্ট্রাগল করে এরকম রাস্তাতে খালি পায়েও আছে এখনো হাঁটে, এবং তাদের শরীর ভালো আছে, আমাদের মতো শরীর উইক হয়ে যায়নি, তাদের শরীর যথেষ্ট স্ট্রং। এই যে এই পুকুরটা দেখছো, এই পুকুরটা হচ্ছে আমাদের পুকুর, এটার নাম নেবো। এটার যাওয়ার রাস্তা এদিক দিয়ে, এই দেখো এটা একটা পুকুর, এবং এটা থেকেই মাঝখানে টানেল করে এই পুকুরটা, এবং এই পুকুরটা প্রচুর বড়, এই পুকুরটা অনেক জায়গায় প্রচুর ডিপও। এই দেখো এরা সব বন্ধু, এরা সব বন্ধু, ওরা এখানেই ঘাস টাস খায়, এখানে রোদ পোহায়, যদি এখন খুব গরম। দেখো কত বড়, যদি এখানেও হাঁস টাঁস সব আছে, এবং এখানে আমরা আমরা চান করতাম আগে, কিন্তু চান করতে গিয়ে পরে শরীর খারাপ হয়ে যেত। এই পুকুরটা ওই নেবর থেকেও আরও বড়, এটা নতুন কাটা পুকুর, তোমরা যারা দেখতে মানে জানো, যারা বুঝতে পারো গ্রাম বাংলা থেকে দেখছো, বা যাদের গ্রামে এখনও বাড়ি আছে কানেকশান আছে,
তারা জানবে যে এই দেখো এটা পুরোটা কাটা হয়েছে এই পুকুরটা, এবং মেশিন দিয়ে মানে ওই যেগুলো জেসিবি টাইপের মেশিন হয় সেগুলো দিয়ে কাটা হয়, এবং এই টাইপের পুকুর অনেক বড়ও হয়, এবং ওইটার যেমন কোনো মানে শেপটা আনইভেন, যেরকম গোল টোল হয়েছে এটা দেখো পুরো একটা স্কোয়ার শেপে কাটা আছে লেক টাইপের, এবং অনেকটাই ডিপ এটা, এবং দূর দূর থেকে তুমি শুধু গ্রিনারি দেখতে পাবে। ওখানে একটা ইঁটের ভাটা আছে, এদিকে পোলট্রি ফার্ম, এই দিকগুলোতে ওই মাঠটা যেখানে ফুটবল গ্রাউন্ড আছে মনসা তলা। তো এই হচ্ছে আমার গ্রামের ট্যুর, এই হচ্ছে গ্রামের ট্যুর, এবং এবারে আমরা বাড়ির দিকে যাব, বাড়িটাও দেখাবো তোমাদেরকে যে বাড়িটা কেমন। বাড়িতে এখন শুধু ঠাকুমা থাকেন, এবং বাড়িতে আরেকজন মানে একটা একটা রুম দিয়ে আর কয়েকজন থাকেন, যারা ঠাকুমা যখন দুর্গাপুর টুর্গাপুর যান তখন তারা সবসময় ওখানে থাকেন, বাড়িটার কেয়ারটেক করেন। তো এখন বাড়ির দিকে যাব, প্রচুরই গরম, তো চলো বাড়ির দিকে যাই। বাড়ির রাস্তাটা ওই বকুলতলায় পৌঁছে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বাড়ি ঢোকার আগে একটা জিনিস তোমাদের দেখাতে চাই, গুপি বাঘা তোমরা দেখলে যে ভূতের রাজা দিল বর, তোমরা অনেক ভালোবাসা দিয়েছো তাই জন্য তোমাদের অনেক থ্যাংক ইউ। এবং গুপি বাঘার প্রথম দেখা হয়েছিল একটা বাঁশ বাগানে, তোমাদের যদি মনে থাকে সিনেমাটা, তো যারা বাঁশ বাগান দেখোনি তাদের তারা দেখে নাও বাঁশ বাগান এরকম। এবং এইটা যতটা সিম্পল লাগছে দেখতে, যেদিকে চারদিকে বাঁশ এবং এরকম ক্যানোপি, তার মাঝখান দিয়ে যেতে হয়, তো এইটা কিন্তু বিকাল হলে বা রাত হলে এটা সেই রকম ভয়ঙ্কর লাগে যতটা এখন সিম্পল লাগছে। দেখো চারিদিকে ওইদিকে সব বাঁশের গাছ, মানে বাঁশ আর কি, এবং এটা বাঁশ বাগান, যদি বাগানের রাস্তা, এবং এখান দিয়ে লোকের যাতায়াতটা একটু কম। আমাদের বাড়িটা দেখা যায় এখান থেকে, তোমরা বুঝতে পারবে আমি কেন বলছিলাম। দেখো মনে হচ্ছে কোনো জঙ্গল দিয়ে যাচ্ছি বোধ হয় সাফারি করতে, এখানে খুব দেখে টেকে চলতে হয় কারণ সাপ টাপ থাকতে পারে, লোকের যাতায়াত কম, এত জঙ্গল থাকাটাই স্বাভাবিক। এই যে এটা আমাদের বাড়ি, এবং ওদের ওদের ইকোসিস্টেমটাও ডিস্টার্ব করা উচিত না, আমরা মানুষেরা সব জায়গায় বাড়ি বানিয়ে নিলে ওরা কোথায় থাকবে। চলো বকুলতলা পৌঁছে গেছি, এই হচ্ছে বকুলতলা, এবং এই যে এই রাস্তাটা দিয়ে আমি তখন যাচ্ছিলাম, এখানে একটা ঘাট মতো আছে, এখানে লোকে জল টল বাসন টাসন মনে হয় ধোয়, কিন্তু জলটা অতটা পরিষ্কার নয়। এই যে আমাদের বাড়ি, ইলেকট্রিকের কাজের জন্য একটু রংটা সামনেটা একটু প্রবলেম আছে, বাদ বাকি মাঝে মাঝে রং করানো হয়। এই যে এখানে ওনারা থাকেন, ওই যে একটা ছোট্ট একজন আছেন, এনার সাইকেল নিয়ে আমি গেছিলাম, এখন হি 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 করে হাসছেন। এই যে এটা এটা হচ্ছে একটা দিদি, এনার মা, তিনি এখন রান্না করছেন, তারা ঠাম্মার সাথে দেখা করাই। এই যে এটা হচ্ছে বাড়ি, এবং ঠাম্মা এখানে কি করছো ঠাম্মা? আমার হাতিটা দেওয়া বসতে হবে, বলো হাই। হাই হাই। এই যে ঠাম্মা এখন রান্না বান্না করছে। হ্যাঁ, ওকে কেউ না কেউ না, ভিডিও উঠছে, ভিডিও। ও তাই? হ্যাঁ, দাদা দেখতে সরাই, এটা ইউটিউবে যাবে। আচ্ছা, তো কি রান্না করছো তুমি? আমি মাংস করছি, মাংস। বাহ, আর আর এই পাতে লালচে শাক, আর 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 কি করবো বলো, রুটি করলাম, ওবালে কা দুধ দিচ্ছি, আর ভাত ভাত। বাহ বাহ, ভাত হবে আমার জন্য। হ্যাঁ, যারা তো এইটা হচ্ছে বাড়ি, এবং এটা হচ্ছে ঠাকুর ঘর। হ্যাঁ নিলাম পুরো গ্রামটার, ঠিক আছে, এটাই ভাল লাগছে, যেটা ন্যাচারাল সেটাই ভালো, পরে দাঁত পরে নিয়ে নেবো।
এই যে এখানে এখানে দাদু বস থাকতেন, এটা এটার নিচের বাড়ি। আচ্ছা, এটা সিঁড়ি, নিচে একটা বাথরুম আছে, এখানে একটা বাথরুম আছে, এখানে আমি চান করি যখন আসি, নিচেরটাতে যাই না। এখানে একটা সিঁড়ি, এটা ছাদের সিঁড়ি, এখানে গিয়ে একটা বিছানা এবং দুটো রুম। এই দেখো এখানে আমি আছি, অগোছালোর জায়গাটা দেখে বুঝতেই পারছো যে এটাই আমার জায়গা হবে। ট্রাইপডটা রেখে দিলাম, এবং এটা হচ্ছে বারান্দা, এখানে একটা বারান্দার, এখানে বর্ষাকালে এখানে শুয়ে খুব আরাম, হাওয়া আসে। এবং এটা হচ্ছে উপরে একটা ঘর, কালী পুজোতে মারা আসলে এখানে থাকে, আর ওটাতে জেঠুরা থাকে ওই রুমটাতে। ওই যে আমার চার্জার, এটা টিভির ঘর। তো এই হচ্ছে আমার বাড়ি, আজ এখানেই শেষ হলো আমাদের গ্রাম এবং হোম ট্যুর। তো এবারে দুপুরবেলায় কাটোয়া যাই, কাটোয়া গিয়ে ওটা আর একটা ভিডিওতে আসবে। তো চলো বাই, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর তোমরা ভূতের রাজা দিলে বড়োর জন্য এত ভালোবাসা দিয়েছো, এই জন্য অনেক 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 ধন্যবাদ আমার শ্রেয়ার তরফ থেকে। এইভাবে পাশে থেকো, চলো টাটা।